আসসালামু আলাইকুম ভিউয়ার্স সিস্টার্স কিচেন স্টোরিসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও ফিরে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আমাদের আজকের রেসিপি চিকেন ভুনা খিচুড়ি খুবই মজাদার একটি রেসিপি আর শীতকাল চলে এসেছে শীতের সকালে গরম গরম ভুনা খিচুড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে আমরা রেসিপিটি দেখে নেই এখানে নিয়েছি হাফ কেজি পোলাওর চাল মসুর ডাল দুশো গ্রাম মুরগির মাংস এক কেজি হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ নিয়েছি দুটি তেজপাতা তিনটি দারচিনি চারটি এলাচ চারটি লবঙ্গ আদা রসুন বাটা চার টেবিল চামচ পেঁয়াজ বাটা তিন টেবিল চামচ লবণ পরিমাণ মতো পেঁয়াজ কুচি হাফ কাপ এবং কাঁচামরিচ দশ বারোটি সয়াবিন তেল চার কাপের এক কাপ এখন চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানটি গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ভিওয়ার্স তেলটা গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ পেঁয়াজ কুচি এখন ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এরপর একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো এখন এগুলোকে নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আবার মিশিয়ে নিচ্ছি এখন দিচ্ছি পেঁয়াজ বাটা এরপর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তিন চার মিনিট ভিওয়ার্স কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে মাংস দিয়ে দিচ্ছি মাংসটাকেও এখন একটু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে মাংসে পর্যাপ্ত পরিমাণে তেল আছে এবং মাংস থেকেও কিছুটা পানি বের হবে তাই আমরা আর কোনো পানি ব্যবহার করছি না তবে আপনাদের প্রয়োজন হলে আপনারা দিয়ে নেবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর ফিরে এলাম এখন ঢাকনাটা তুলে নিচ্ছি ভিওয়ার্স আমাদের মাংস সিদ্ধ হয়ে গিয়েছে আমরা মাঝখানে দুইবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি এখন আমরা এর মধ্যে ধুয়ে রাখা চাল ও ডাল দিয়ে দিচ্ছি ডালগুলোকে আমরা দশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন নেড়ে চেড়ে ভিজে নেব দুই তিন মিনিট ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি সাতশো গ্রাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত ভিওয়ার্স বলক চলে এসেছে এখন ঢাকনাটা তুলে নিচ্ছি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চোলার আঁচ একবারে লো করে দিচ্ছি এরপর আর আঁচ বাড়ানো যাবে না এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো আপনারা চাইলে এই মুহুর্তে হাঁড়িটি একটি তাওয়ের মধ্যে বসিয়ে দিতে পারেন এতে চালগুলো হাঁড়িতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না আমাদের হাঁড়িটির তলা যথেষ্ট ভারী তাই আমরা তাওয়ায় ব্যবহার করছি না এখন এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে এলাম এখন ঢাকনাটা তুলে নিচ্ছি চালগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে এখন এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আবার একটু নেড়ে ঘি মিশিয়ে নিচ্ছি এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি পনেরো মিনিট পনেরো মিনিট পর ফিরে এলাম মাঝখানে আমরা ঢাকনা তুলে একবার নেড়ে দিয়েছিলাম আর ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমরা ঢাকনার ছিদ্রটি বন্ধ করে দিয়েছি যেটা পূর্বে ভিডিওতে দেখানো হয়নি আপনাদের ঢাকনাতে কোনো ছিদ্র থাকলে আপনারাও শুরুতে এটিকে বন্ধ করে নেবেন এখন ঢাকনা তুলে নিচ্ছি আমাদের রান্নাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে চালগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা অফ করে পরিবেশন করে নেব ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন ভুনা খিচুড়ি আশা করছি আমাদের রেসিপি ফলো করে আপনারাও এটি বাসায় তৈরি করবেন দেখবেন বিয়েবাড়িতে পাপড়চির রান্না করা সকালের ভুনা খিচুড়ির চাইতেও বেশি মজাদার হয়েছে এটি আর হ্যাঁ অবশ্যই খেতে কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি কেমন লাগলো জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে বেলাইকনে ক্লিক করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ